বুধবার সকালে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের শ্যামশার পূর্বপাড় খোশবাগান এলাকায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে করোনা ভাইরাসের ভ্যাকসিন এসে পৌঁছায়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, এদিন 31,500 ডোজ ভ্যাকসিন এসে পৌঁছেছে। আগামী 16 তারিখ থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। এদিন জেলার 39টি কেন্দ্রের মধ্যে 13টি কেন্দ্র থেকে এই কাজ শুরু হবে। বলছি 3,000 পেটি তো খালি পেটি নিয়ে আসলাম না। তাহলে 20টা নামাবে, একটা একটা বক্স নামা। চাইনি চলে আসো, এরা যাবে না। সুবল নেমেছো? আমাদের আজকে সকালে আমরা ভ্যাকসিন পেয়ে গেছি। আমাদের 31,500 ডোজ আমরা আজকে রিসিভ করেছি। 16 তারিখ থেকে আমাদের শুরু হয়ে যাবে। পরিকল্পনা প্রথম ধাপে আমরা যে হেলথ কেয়ার ওয়ার্কার যারা আছে তাদের দিচ্ছি। 16 তারিখ আমরা 13টা সাইট, 13টা জায়গা দিয়ে আমরা শুরু করব। সেই 13টা জায়গা দিয়ে শুরু করার পরে আস্তে আস্তে আমাদের ধাপে ধাপে বাকি যে আমাদের টোটাল 39 সাইটস আছে যেটা আমরা শুরু করব, সেখানে আমরা আস্তে আস্তে শুরু করব। কিন্তু 16 তারিখে আমাদের শুরু হবে 13টা সাইট দিয়ে। এখন যেটা হচ্ছে পুরোটাই স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য যারা প্রাইভেট এবং গভর্নমেন্ট নার্সিংহোম আছে, মানে প্রাইভেট নার্সিংহোম বা প্রাইভেট ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের মধ্যে যারা আছে তারা প্রত্যেকেই পাবে। গোলসি অবধি যায়নি তো ভ্যাকসিন? ভ্যাকসিন তো আমাদের কলকাতা থেকে আমাদের স্টোরে এসে পৌঁছেছে। এখন আমাদের 2-8 ডিগ্রি টেম্পারেচারে রাখা আছে এবং এরপরে আমরা আগামী 2-1 দিনের মধ্যে এটা যেখানে যেখানে আমাদের ভ্যাকসিনেশন শুরু হবে সেই সাইটগুলোতে আমরা পৌঁছে দেবো। প্রথম পর্যায়ে সরকারি ও বেসরকারি কর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে। তিনি আরও জানান, ওই দিন শহর বর্ধমানের আলমগঞ্জ ঝুরঝুরে পুলের বর্ধমান পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রে, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের 2টি কেন্দ্রে, কালনা ও কাটোয়া হাসপাতালে, ভাতার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে, মন্তেশ্বর, পুরসা, আদ্রাহাটি, মেমারি, রামজীবনপুর, কেতুগ্রাম ও পূর্বস্থলী স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে 100 জনকে এই ভ্যাকসিন দেওয়া হবে। আমরা যে পূর্ব বর্ধমান জেলায় ভ্যাকসিনেশনটা শুরু করছি, আমাদের প্রথমে 13টা জায়গা থেকে আমরা ভ্যাকসিন দেব। এই 13টা জায়গা হলো ঝুরঝুরেপুল যেটা মিউনিসিপ্যালিটি হসপিটাল আছে সেখান থেকে দেবো, বর্ধমান মেডিকেল কলেজের পিপি ইউনিট থেকে দেবো, বর্ধমান মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট থেকে দেবো, কালনা কাটোয়া সাব ডিভিশন হসপিটাল, ভাতার রুরাল হসপিটাল, মন্তেশ্বর, পুরসা, আদ্রাহাটি, মেমারি রুরাল হসপিটাল, রামজীবনপুর, কেতুগ্রাম আর পূর্বস্থলী বিপিএসসি। এই 13টা জায়গা থেকে আমরা 16 তারিখে শুরু করব। কতদিন চলবে ভ্যাকসিন দেওয়ার কাজ? এটা কন্টিনিউ আছে। প্রথম পর্যায়ে যে পরিমাণটা এসেছে সেটা কতদিন ধরে দেওয়া হবে?
কতদিন আমাদের প্রথম পর্যায়ে যেটা আছে আমাদের 13,500 মতো আমাদের বেনিফিশিয়ারি আছে, এই 13,500 বেনিফিশিয়ারিকে প্রথম পর্যায়ে দেওয়া হবে। 31,500 বলে দিচ্ছি। প্রত্যেকটা আমাদের যে ভ্যাকসিনেশন সাইট, প্রত্যেকটা সেশনে অ্যাজ পার গাইডলাইন আমরা 100 জন বেনিফিশিয়ারিকে আমরা ভ্যাকসিন দেবো অ্যাট এ টাইম। হ্যাঁ, স্বাস্থ্যকর্মী একদম পুরো সিস্টেমেটিক। আমি আগের দিনও বলেছি আপনাদেরকে যেভাবে যে তিনটে ঘর থাকবে, প্রথমে আসবে, এসে সমস্ত তার ভেরিফিকেশান চেক আপ হবে, সব কিছু ঠিকঠাক আছে কিনা, আইডেন্টিটি সব চেক আপ হবে, পুরোটাই অনলাইনে হবে, আমাদের কোউইন যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মাধ্যমে হবে। তারপরে সে ওয়েটিং রুমে যাবে, ওয়েট করবে, সেখানে পুরো ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে বসার জায়গা সব কিছু ব্যবস্থা আছে। তারপরে সে ভ্যাকসিনেশন রুমে যাবে, আমাদের যে ভ্যাকসিনেটার আছে সে ভ্যাকসিন দেবে, ভ্যাকসিন দিয়ে বলবে যে নেক্সট তাকে কবে আসতে হবে এবং কী কোন ভ্যাকসিনটা সে পেলো সেটাও বলে দেবে। তারপরে পরবর্তীকালে সে যাবে আমাদের অবজারভেশন রুমে। অবজারভেশন রুমে আমরা তা প্রত্যেকটা পেশেন্টকে, প্রত্যেকটা বেনিফিশিয়ারিকে আমরা 30 মিনিট ধরে আমরা অবজার্ভ করব। যদি কোনো প্রবলেম না হয় তাহলে 30 মিনিট পরে সে বাড়ি চলে যাবে। আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের র্যাপিড রেসপন্স টিম, ডাক্তারবাবু সবাই থাকবে, তারা যা যা করণীয় সেটা করবে। সাইট প্রত্যেকটা সাইটের তত্ত্বাবধানে ডাক্তারবাবুর আন্ডারেই হবে, মেডিকেল অফিসার ইনচার্জ, উনি প্রত্যেকটা সাইটেই থাকবেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।